আচ্ছা এশিয়া কাপে কি মেক্সিট ওপেনার খেলানোর চিন্তা চলছে বিসিবি অর্ডার থেকে কাউকে ওপরে নিয়ে ওপেনার হিসেবে খেলানোর ভাবনা টিম ম্যানেজমেন্টের অবস্থা দৃষ্টি কিন্তু তাই মনে হচ্ছে জনের দলে ওপেনার মাত্র দুজন যে জিম্বাবুয়ের সফরে টি টোয়েন্টি স্কোয়াডে ছিলেন পাঁচ ওপেনার মনিম শেয়ারিয়ার লিটন দাস এনামুল হক বিজয় নাজমুল হোসেন শান্ত আর পারভেজ হোসেন ইমন সেখান থেকে এশিয়া কাপে নেই তিনজন লিটন শান্ত আর মনিম শুধু এনামুল হক বিজয় আর পারভেজ ইমনকেই রাখা হয়েছে লিটন ইঞ্জুরির কারণে নেই আর মনিম শাহরিয়ার ও নাজমুল শান্ত জায়গা পাননি অফ ফর্মের কারণে একসঙ্গে এত ওপেনার ছেটে ফেলা এবং তাদের বদলে কোনো বাড়তি ওপেনার না নেওয়া প্রশ্ন জাগে বইকি কাল বিকেলে বিসিপি সভাপতি নাজুল হাসান পাপনের বাসায় দল ঘোষণার সময়ও উঠেছে সে প্রশ্ন তৃতীয় ওপেনার হিসেবে কেন সৌম্য সরকারকে বিবেচনায় আনা হলো না সৌম্য কি চোখের আড়ালে চলে গেলেন মিনহাজুল আবিদিন নান্ন জানালেন সৌম্য বাদ নয় আমাদের এইচপি আছে এ দলও আছে সেখানে আছে আর সতেরো জনের বাইরে আরও চারজন স্ট্যান্ডবাইও থাকবে নানু যোগ কারণে সৌম্য চোখের আড়ালে চলে যায়নি হলে তো এ দলের হয়ে উইন্ডিজে পাঠাতাম না ভবিষ্যতে আমাদের চিন্তায় আছে এ ছিল গণমাধ্যমের সঙ্গে কথোপকথন তবে রাতে জাগন ইউজের সঙ্গে আলাপে প্রধান নির্বাচক খোলাসা করলেন কেনমাত্র দুজন ওপেনার দিয়ে দল সাজিয়েছেন প্রশ্ন ছিল এত বড় আসরে দুজন মাত্র প্রতিষ্ঠিত ওপেনার তবে কি আপনাদের কোনো বিকল্প চিন্তা আছে নান্য বলে দিলেন হ্যাঁ আছে আমরা মিডিল অর্ডার থেকে কাউকে ওপেনার হিসেবে খেলানোর কথা ভাবছি তবে তিনি কে বা কাদের কথা ভাবা হচ্ছে তা জানাননি প্রধান নির্বাচক ধারণা করা হচ্ছে শেখ মেহেদি কিংবা আফিফ হোসেনকে ওপেনিংয়ে নিয়ে আসা হতে পারে মেহেদির তো ওপেনিং খেলার অভিজ্ঞতা আছে আফিফ ও ঘরোয়া ক্রিকেটের টপ অর্ডারে ব্যাটিং করে অভ্যস্ত শনিবার এশিয়া কাপের জন্য যে সতেরো জনের দল দিয়েছে বিসিবি তাতে আছে সোহানের নাম চোট থাকার পরও তিনি কেন দলে প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন নানু জানালেন তার আশাবাদী সোহান সুস্থ হয়ে উঠতে পারেন নানু বলেন সোহানের ইনজুরি থাকলেও তার একটা আপডেট হলো একুশ আগস্ট হাতের সেলাই খোলার কথা সেখানে আশা করছি ইতিবাচক কিছু হবে সে যদি খেলতে পারে সেই আশা থেকে দলে রাখা হয়েছে সাব্বিরকে নিয়ে নানু বলেন সাবের অভিজ্ঞ ক্রিকেটার ঘরোয়া ক্রিকেটে দেখেছি আমরা টি টোয়েন্টিতে আন্তর্জাতিক ক্রিকেটে অভিজ্ঞতা আছে ওর এসব চিন্তাভাবনা থেকেই দলে নেওয়া হয়েছে টিম ম্যানেজমেন্ট ও আমরা সবাই আলোচনা করেই নিয়েছি